আসসালামু আলাইকুম। তো আজকে ভিডিওতে আপনাদের জন্য দুইটা অফার নিয়ে আসছি। একটা হলো আপনার ওয়ালেট অফার, যেটা থেকে মিনিমাম আপনাদের $10 থেকে $50 ইজিলি প্রফিট হয়ে যাবে। তো এটাতে কীভাবে পার্টিসিপেট করবেন এটা আমি ভিডিওতে দেখাই দেবো। আর সেকেন্ড যে অফারটা থাকবে এটা হলো সুয়েট টেস্টনেট এয়ারড্রপ, মানে টেস্টনেটের একটা অফার থাকবে। এটা থেকে মিনিমাম প্রফিট আপনাদের $500 থেকে $1000 কিন্তু ইজিলি প্রফিট হয়ে যাবে। তো $500 থেকে $1000 কেন বললাম, এর আগে কিন্তু আপনার অ্যাপটোসের একটা মানে অফার ছিল, যেটা থেকে মানে সাধারণ ইউজাররা কিন্তু $1000 মিনিমাম $1000 প্রফিট করছে। আর যারা আনলিমিটেড কোপাইছে তারা কিন্তু প্রায় $9 থেকে $10000 কিন্তু কোপাইছে, ঠিক আছে, প্রায় $10 লক্ষ টাকা। তো এটা কিন্তু আমার মন করার কথা না, যারা মানে ক্রিপ্টোকারেন্সিতে আছেন বা অনলাইনে কাজ করেন তারা কিন্তু সবাই জানেন এই অ্যাপটোস নেটওয়ার্কের সম্পর্কে, ঠিক আছে। আর সুইট যে টেস্টনেটটা সেটা নিয়ে কিন্তু অলরেডি বাইন্যান্স টুইট করছে। আপনারা বাইন্যান্সের টুইটারে গেলে কিন্তু দেখতে পাবেন, অথবা বাইন্যান্সের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওইখানে গেলে কিন্তু দেখতে পাবেন যে আপনার সুইট টেস্টনেট সম্পর্কে কিন্তু ওরা একটা টুইট করছে। তো এইটা থেকে কিন্তু আপনাদের ভালো একটা প্রফিট হবে। তো এইটাতেও যারা সম্ভব আছে মানে যারা আনলিমিটেড কোপাইতে পারেন 4-5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন, ঠিক আছে। যদি এয়ারড্রপ করে তাহলে তো বললাম বাই হিউজ একটা অ্যামাউন্ট ক্লেম করে নিতে পারবেন। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার কি অবস্থা, আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর আজকে ভিডিওতে মাস্ট বি একটা লাইক দেবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন, ক্লিক করে জয়েন করে নেবেন। এখানে মূলত আমরা সকল প্রকার এয়ারড্রপ প্লাস আর্নিং রিলেটেড ওয়েবসাইট প্লাস যে কোনো এক্সচেঞ্জের অফারগুলো শেয়ার করে থাকি। তো মাস্ট বি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে জয়েন করে নেবেন। আজকের অফারে পার্টিসিপেট করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডে অফার লিঙ্ক পাবেন, ক্লিক দিলে আপনাদের ফার্স্ট যে অফার লিঙ্কটা আছে ওইটাতে ক্লিক দিলে এই পোস্টটাতে নিয়ে আসবে। দেন এখান থেকে আপনাকে ফার্স্ট অফারে পার্টিসিপেট করতে হবে। তো ফার্স্ট অফার পার্টিসিপেট করার জন্য এখানে ডাউনলোড অ্যাপ আছে, ডাউনলোড অ্যাপ লিঙ্কে ক্লিক দেবেন, ক্লিক দিলে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। দেন অ্যাপসটাকে ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর কীভাবে সাইন আপটা করবেন বলে দিই। ফার্স্ট অফ অল কী করবেন, আপনার যেই ক্রিয়েট অ্যান্ড ইনপুট থাকবে আপনাকে কী করবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর আপনার পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ড দেওয়ার পর টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক দেবেন, ক্লিক দিলে আপনাকে ম্যানোমেনিক ফেজ দিবে। তো 12 ডিজিটের ম্যানোমেনিক ফেজ দিবে, ওইগুলো একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, তারপর নেক্সটে ক্লিক দেবেন, তারপর 12 ডিজিটের যে ম্যানোমেনিক ফেজগুলো নিয়েছেন ওইগুলো মিলিয়ে নেবেন। মিলানোর পর দেখতে পাবেন যে আপনার একটা ইউজার নেম দিতে বলবে, ইউজার নেম দিবেন, তারপর একটা রেফার কোড ইউজ করতে বলবে। তো রেফার কোডটা কী করবেন, এখান থেকে জাস্ট 1 ট্যাপ দিলে কপি হয়ে যাবে, এটা বসা দিয়ে দেন সাইন আপে ক্লিক দিলে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। সো গাইজ, অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, তারপর এখানে অ্যাসেসটা আসলে আপনার অ্যাসেসটা দেখতে পাবেন। আর এখান থেকে কী করবেন, আপনার যে মূল কাজগুলো এগুলো কী করবেন, এখান থেকে ডিসকোভারে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনার নিচে আসেন, আসার পর এখানে দেখেন এয়ারড্রপ টাক্স, এইটাতে ক্লিক দিবেন। তো এটাতে ক্লিক দেওয়ার পর এখানে এয়ারড্রপ টাক্সগুলো দেখতে পাবেন। তো এখানে আপনাকে ডেলি সাইন ইন করে আর্নিং করতে হবে, মানে প্রতিদিন সাইন ইন করবেন, 20টা করে ASC টোকেন পাবেন, যেটা কিন্তু আপনার খুব শীঘ্রই এমএক্সি এক্সচেঞ্জারে লিস্ট হবে। তো দেখেন সার্ভারটা কিন্তু প্রবলেম, আপনারা কী করবেন, এখানে সাইন ইনের অপশন আছে, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখতে পাবেন কয়েকটা স্ক্রিনশট দেওয়া রাখছে, ওইগুলো ফলো করলে আশা করি মানে টোকেনগুলো কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো এটা ছিল আপনার মানে আমাদের প্রথম এয়ারড্রপ, আর এখান থেকে কিন্তু খুব শীঘ্রই আমরা উইথড্র করে এমএক্সি এক্সচেঞ্জারের লিস্ট মানে সেল দিয়ে দিতে পারবো, দেন আমাদের প্রফিটটা নিতে পারবো। তো আমি একটু তাড়াতাড়ি কথা বলতেছি কারণ দুইটা অফার শেয়ার করবো, একটু লেট হতে পারে, ঠিক আছে। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। তো সেকেন্ড যে অফারটা আছে আপনারা কী করবেন, সেকেন্ড অফারের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, দেন এখান থেকে কিন্তু আপনাকে পার্টিসিপেটটা করতে হবে। তো সেকেন্ড অফারে পার্টিসিপেট করার জন্য এখানে আপনাকে ফার্স্ট অফ অল একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। তো এক্সটেনশন অ্যাড করার জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এটা কপি করে নেবেন। কপি করার পর সরাসরি আপনি কিউআই ব্রাউজারে চলে যাবেন, যদি অ্যাপস না থাকে কী করবেন, প্লে স্টোর থেকে কিউআই ব্রাউজারটাকে ইনস্টল করে নেবেন, তারপর ওপেন করবেন। ওপেন করার পর যে এক্সটেনশনটার লিঙ্কটা কপি করছেন এটা কী করবেন, জাস্ট পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনাকে কাজগুলো কমপ্লিট করতে হবে। সো গাইজ, এক্সটেনশনের লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন অ্যাড টু ক্রোম, মানে অ্যাড টু ক্রোমে ক্লিক দেওয়ার পর ওকে দিয়ে ক্লিক দেবেন, আপনার যে এক্সটেনশনটা এটা কিন্তু ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর 3 ডটে ক্লিক দেবেন, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেমভাবে করবেন। 3 ডটে ক্লিক দেওয়ার পর একদম নিচের দিকে দেখেন এখানে সুই ওয়ালেট আছে, ঠিক আছে। তো এটা মূলত আপনাকে এক্সটেনশনটা অ্যাড করতে হবে। তো এখানে সুই ওয়ালেটে ক্লিক, সো গাইজ সুই ওয়ালেটে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন গেট স্টার্টেড আছে, এটাতে ক্লিক দেবেন। তারপর এখানে আপনি যেহেতু নতুন এখান থেকে ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক দেবেন। সো গাইজ, ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক দেওয়ার পর এখানে আপনি পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড, তারপর এখানে টিকমার্ক দিবেন, তারপর ক্রিয়েট ওয়ালেটে ক্লিক দিবেন। তারপর একটা কাজ করতে হবে, আপনার যেই মানে 12 ডিজিটের মেনুবাইনিক ফেজ দিবে ওইগুলো কী করবেন, কপি করে নোটপ্যাডে সেভ করে রাখবেন, পরবর্তীতে কিন্তু আপনার কাজে লাগবে। কারণ আপনি কিন্তু বারবার যেহেতু অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তো তার জন্য কী করতে হবে, মেনুমেনিক ফেজগুলো একদম সুরক্ষিত জায়গায় রাখতে হবে। কারণ আপনি 500টা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তার পরবর্তীতে যখন এয়ারড্রপ করবে, যদি এয়ারড্রপ করে তাহলে কিন্তু আপনি এই ওয়ালেটগুলো ইনপুট করলে আপনার টোকেনগুলো দেখতে পাবেন, তারপর কিন্তু এখান থেকে আপনি টোকেনগুলো সেন্ড করতে পারবেন। তো দেখেন আমার মেন ওয়ালেটে আমি চলে আসছি, দেন এখানে কিন্তু আপনার টাস্কগুলো কমপ্লিট
আপডেট করতে হবে। ফার্স্ট অফ অল এখানে আপনার অ্যাড্রেসটা কপি করে নেবেন, যে অ্যাড্রেসের মাধ্যমে আপনি ওদের টেস্ট নেটের টোকেনটা রিসিভ করবেন। তো এখান থেকে কপি করে নিলাম, দেন কী করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আসার পর নিচে দেখেন একটা ফসেট লিঙ্ক আছে, ফসেট লিঙ্কটা ক্লিক দিয়ে কপি করে নেবেন। কপি করার পর চলে আসবেন এগিন সাইটটাতে। আসার পর এখান থেকে কী করবেন, আর লিঙ্কটাকে পেস্ট করে দেবেন। তো আমি লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। এখান থেকে কিন্তু আপনাকে ফসেট নিতে হবে, দেন এখানে লিঙ্কটা পেস্ট করে, সরি লিঙ্ক না, মানে আপনি যে অ্যাড্রেসটা কপি করলেন ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। তো মানে আমার ওয়ালেটের অ্যাড্রেসটা দিলাম, তারপর গেট সুইয়ে ক্লিক দিলাম। সো গাইজ, গেট সুইয়ে ক্লিক দেওয়ার পর উপরে দেখেন আমার কিন্তু সেন্ডটা সাকসেসফুল। আমি যদি এগিন ক্লিক দিই, ক্লিক দিলে দেখি আচ্ছা এগিন সেন্ড হয়েছে, আবার এগিন দিই, আচ্ছা মানে একটু পরপর ট্রাই করবেন, আপনার এত পরিমাণে লাগবে না, ঠিক আছে। তো আমি যদি আমার ওয়ালেটে যাই, ওয়ালেটে যাওয়ার পর কিন্তু এখানে আমার টোকেনগুলো দেখতে পাবো। এই যে দেখেন আমার কিন্তু অনেকগুলো টোকেন চলে আসছে, তো আমার এতগুলো লাগবে না, ঠিক আছে। তো তারপর এখানে আপনাকে টাস্ক, মেইন যে টাস্কটা এটা কমপ্লিট করতে হবে। এখানে আপনাকে এনএফটি মাইন্ড করতে হবে বা মিন্ট করতে হবে, ঠিক আছে। তো এনএফটি মিন্ট করার জন্য এখানে অ্যাপসে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনাকে মাইন্ড অ্যান্ড এনএফটি যে বাটনটা আছে এটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবেন। তো গাইজ, এখানে একটু লেট হতে পারে, ঠিক আছে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, কারণ যদি প্রফিট হয় হিউজ প্রফিট হবে, ঠিক আছে। তো এটা যদি কাজ না করে তাহলে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে আই থিঙ্ক মানে এখান থেকে আপনাকে কাজটা কমপ্লিট করতে হবে। এই যে দেখেন কানেক্ট আসছে, কানেক্টে ক্লিক দিবেন। আপনার মানে সুই ওয়ালেটের সাথে নিচে দেখেন কানেক্ট বাটন আছে, এটা কানেক্ট করে নেবেন। তারপর এখানে আপনাকে এনএফটি মাইন্ড করতে হবে, মানে এনএফটি নাম দিতে হবে। তো আপনার নাম দিয়ে দিবেন, তারপর এখানে ডিসক্রিপশন বক্স চাইলে দিতে পারেন, আর ইমেজ ইউআরএল। তো এগুলো কীভাবে দিবেন আমি একটা একটা করে দেখাচ্ছি। সো গাইজ, এখানে আপনাকে বলছে এনএফটি ক্রিয়েট করতে, ঠিক আছে। তো এখানে কী করবেন, আপনার নামটা দিয়ে দেবেন, আর এখানে ডিসক্রিপশন দিয়ে দেবেন। তো আমি দেখেন আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিয়েছি, তারপর এখানে ডিসক্রিপশন দিয়ে দিয়েছি, আর এখানে ইমেজ ইউআরএল। তো এটা কোথায় পাবেন, আপনি কী করবেন, আপনার টুইটারে একটা ফটো আপলোড দিবেন। দেখেন আমার কিন্তু আমি টুইটার সরি আমার ইউটিউব চ্যানেলের লোগোটা আপলোড করে দিয়েছি। তারপর এখান থেকে শেয়ারে ক্লিক দিবেন। শেয়ারে ক্লিক দেওয়ার পর এখান থেকে কপি করে নেবেন, লিঙ্কটা কপি করার পর এগিন চলে আসবেন। এখানে আসার পর এখানে লিঙ্কটা পেস্ট করে দেবেন। তারপর নিচে দেখেন ক্রিয়েট আছে, ক্রিয়েটে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনি পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু এখান থেকে আপনি আনলক করে নেবেন। তো আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। সো গাইজ, পাসওয়ার্ড দেওয়ার পর নিচে দেখেন অ্যাপ্রুভ বাটন আছে, অ্যাপ্রুভে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবেন, ওয়েট করলে কিন্তু এখান থেকে আপনার যে এনএফটিটা এটা মিন্ট করা কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন আমার আই থিঙ্ক এনএফটিটা মিন্ট করা কমপ্লিট, মানে দেখেন আমার এনএফটিটা কিন্তু মিন্ট করা কমপ্লিট। তারপর কী করবেন, এখান থেকে সরাসরি চলে যাবেন সুইট ওয়ালেটে। ওয়ালেটে যাওয়ার পর এখান থেকে কী করবেন, এখানে এনএফটিজে আসলে আই থিঙ্ক আপনার এনএফটিটা দেখতে পাবেন। এই যে দেখেন আমার এনএফটিটা কিন্তু শো করতেছে। তো দেখেন এখানে কিন্তু আমার দুইটা এনএফটি শো করতেছে। এই যে দেখেন একটা হয়েছে আমার নিজের এনএফটিটা, আর একটা হয়েছে এক্সাম্পল এনএফটি, মানে সুই ওদের নিজস্ব এনএফটিটা। তো এখানে ডিএফসে আসবেন, তো তাহলে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখেন সুই নেম সার্ভিস, তো এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর এখানে আপনাকে একটা ডেমো এনএফটি ক্রিয়েট করতে হবে। আর তো এটা কীভাবে ক্রিয়েট করবেন এটা দেখাই দিই। এখানে আসবেন, আসার পর এখান থেকে কী করবেন, মানে যে কোনো একটা নাম দিবেন। তো আমি মানে আমার নামটা দিয়ে দিতে আসি ইয়াসিন। ইয়াসিন দেওয়ার পর এখানে সার্চে দেখি মানে আমার নামটা অ্যাভেলেবেল আছে কিনা। দেখেন আমার নামটা কিন্তু অ্যাভেলেবেল আছে। দেন কানেক্ট ওয়ালেট নিচে দেখেন, এটাতে ক্লিক দিয়ে দেন কানেক্টে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখানে দেখেন আপনার 1000 টোকেন মানে সুই টোকেন লাগবে এটাকে ক্লেম করতে। তো এখানে ক্লেম বাটন আছে, ক্লেমে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর নিচে দেখেন অ্যাপ্রুভ বাটন আছে, অ্যাপ্রুভে ক্লিক দেবেন। তো আমি কিন্তু আপনাদের এ টু জেড দেখাই দিতেছি, ঠিক আছে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, আশা করি যদি এয়ারড্রপ করে মিনিমাম তো বললামই 500 থেকে কিন্তু $1000 প্রফিট হবে, যেহেতু বাইন্যান্স টুইট করছে ওদেরকে নিয়ে। আর বাইন্যান্সের যদি লিস্ট হয় টোকেনটা তাহলে কিন্তু হিউজ একটা প্রফিট করে নিতে পারবেন, ঠিক আছে। তো একটু ওয়েট করেন। তো দেখেন আমার কিন্তু মাইন্ড করা কমপ্লিট। দেন অ্যাক্টিভেট নেমে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে এগেন অ্যাপ্রুভে ক্লিক দেবেন। তো অ্যাপ্রুভে ক্লিক দেওয়ার পর এগেন ওয়েট করতে হবে। তো দেখেন আমার কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, এখন কিন্তু আমার সাকসেস, মানে আমি কিন্তু এয়ারড্রপে জয়েন করে ফেলছি। এখন যদি এগিন চলে যাই মানে সুই ওয়ালেটে যাওয়ার পর এখানে দেখেন মানে আমার কিন্তু এখানে এই ব্যালেন্সটা আছে। আর এখান থেকে যদি এনএফটিতে ক্লিক দিই, এনএফটিতে ক্লিক দিলে দেখেন আমার নিজস্ব নামে কিন্তু একটা এনএফটি হয়েছে। সো গাইজ, এটা দেখেন এটা কিন্তু আমার নিজের এনএফটিটা মেক করছে, ঠিক আছে। তো আজকে ভিডিওটা মূলত এই পর্যন্তই। আর এইগুলো মানে ইমেজ শো করতেছেন আপনার নেটওয়ার্কের প্রবলেমের কারণে, তো সমস্যা নেই, আমাদের অফার কিন্তু পার্টিসিপেট করা হয়ে গেছে। তো এখন আসে আনলিমিটেড করবেন কীভাবে। তো আনলিমিটেড করার জন্য কী করবেন, যে পার্টসগুলো কপি করলেন ওইগুলো মাস্ট বি আপনাকে সেভ করে রাখতে হবে। তারপর কী করবেন, এখান থেকে আপনি আপনার যে ইয়াটা আছে না,
এক্সটেনশনটা এটা কি করবেন ডিলিট করে দিবেন অথবা কি করবেন সরাসরি কিউআই ব্রাউজারটা আনইনস্টল করে দিবেন এগেইন ইনস্টল করবেন তারপর কি করবেন মানে যেভাবে দেখালাম মানে ভিডিওতে প্রথম থেকে যেভাবে দেখাইছি ঠিক সেম ভাবে এইভাবে আনলিমিটেড করতে থাকবেন ঠিক আছে তো একটা ওয়ালেট থেকে না পাইলে কিন্তু আরেকটা থেকে পাবেন মানে এটা মনে রাখবেন আর সবাই জয়েন করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারপরও না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে গ্রুপে মেসেজ দেবেন আল্লাহ হাফেজ